لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ما لنا رب سواك. يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة، ويضل الله الظالمين، ويفعل الله ما يشاء. يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا. আল্লাহ পাক যারা ইমান এনেছে তাদেরকে আল্লাহ পাক দৃঢ় রাখবেন, স্থির রাখবেন, বিল কাউলি সাবিত, একেবারে সুনির্দিষ্ট, সুস্পষ্ট এবং দৃঢ় কালেমার উপরে। বিল কাউলি সাবিত অর্থ কি? আল্লাহ নবী বলেছেন আল কাউলি সাবিত অর্থ হলো হাদিস সহিহ বুখারীতে সুপ্রতিষ্ঠিত কালেমার উপর তাকে সুদৃঢ় রাখবেন। আল্লাহ নবী বলেন বারা ইবনে আসিফ থেকে হাদিস, হাদিস সহিহ বুখারীতে, যখন কবরে নামানো হবে তখন তাকে জিজ্ঞাসা করা হবে তোমার রব কে, তোমার দিন কি, আর এই লোকটাকে নবী মুহাম্মদ প্রসঙ্গে, এইটা হলে এইখানে যদি বলতে পারে ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কবরের মধ্যে যদি কেউ জবাব দিতে পারে কাউলু সাবিত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কিংবা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এইটাই হলো আল কাউলু সাবিত। আল্লাহ নবী বলে দিয়েছেন সহিহ বুখারীতে কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে। আপনি মানবেন না বললেই হলো, কোরআনে নাই তার আপনি মানবেন না। এই কোরআনের তাফসির আল্লাহ নবী নিজে করে দিয়েছেন, এখন আমি আপনার তাফসির মানবো না আল্লাহ নবীর তাফসির মানবো? অদ্ভুত আপনাদের নীতিমালা কথাবার্তা, এটা কোনো নতুন কথা নয়। ওরিয়েন্ট মুতাজিলারা প্রশ্ন তুলেছিল প্রথম, তাদের ধারক ভাগ ফিলোসোফাররা ওই যুগেই প্রশ্ন তুলেছিল এগুলা নিয়ে। আজকাল শাক্ত গোল জিহার ফিলিপ হিট্রি সহ যারা ওরিয়েন্টালিস্ট বলা হয়, যাদের চর্বিতে চর্বণ করে আমাদের এক শ্রেণীর ব্লগাররা একেবারে আল্লাহ নবী নিয়ে কথা তোলে, কোরআন নিয়ে কথা তোলে, মিথ্যা কথাবার্তা বলে, হাসির তামাশা করে আল্লাহ নবী নিয়ে, হাদিস নিয়ে, দিন নিয়ে, ওটা তো নতুন কিছু নয়। ওরা ওদেরই সাগরিত, এই গোল জিহার স্মিথ ফিলিপ হিট্রি ওরিয়েন্টালিস্ট বা যারা প্রাচ্যের বা পাশ্চাত্যের যারা প্রাচ্যের গবেষণা করে তারা এগুলা না, বহু বাজে কথা, বহু মিথ্যাচার করে। এখন তারা থেমে গেছে যুক্তির সামনে, এখন তারা থেমে গেছে দলিলের সামনে, এখন তারা থেমে গেছে বিজ্ঞান ভিত্তিক আলোচনার সামনে, এখন তারা থেমে গেছে মুসলিমদের একেবারে সুপ্রতিষ্ঠিত ইতিহাসগুলো তুলে ধরার পরে তারা থেমে গেছে। আবার তাদের এই বস্তা পচা একেবারে গলিত, তাদের সেই বমন, তাদের সেই চর্বিত চর্বণগুলো দুর্গন্ধ ছড়াচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে। যে মুসলিম দেশের বিশ্ববিদ্যালয়ে খালি মূর্তি আর মূর্তি বানানো হয়, কোন এক নায়ক দুই আমার এক যে তার গাড়ি সেট করে রাখা হয়, এটা বিশ্ববিদ্যালয়, ব্রেন কোথায়, চিন্তা কোথায়, সেখানে এই সকল ব্লগাররা ফাজলামি করবে না, দুষ্টামি করবে, নোংরামি করবে না, কি করবে? তাই এগুলো আমি বলবো না, যাদের উপর হামলা করা হোক, এদেরকে খুন করা হোক, এদেরকে মারধর করা হোক, না, কেউ আইন হাতে তুলে নেবেন না। এরা যে পচা দুর্গন্ধ বেহুদা বেকুবা হাম্মক, কিন্তু বিশ্ববিদ্যালয়ে জায়গা পায়, আমার দুঃখ নেই জায়গায়। ওরা পাগলের দল, ফাসেকের দল, ফাজিলের দল, বদমাশের দল, ওরা ওদের বস্তান এলাকায়, জঘন্য এলাকায় থাকবে, বিশ্ববিদ্যালয় শিক্ষিত এলাকায় কেন এরা? আমার প্রশ্ন এই জায়গায়, আমার প্রশ্ন এই জায়গায়, ফাউল লোক, ফালতু লোক, বেহায় লোক, বেশ্রম লোক, আহাম্মক লোক, গর্ধক লোক, মৃত্যুক, প্রতারক, বাজে লোকদের জায়গায় বিশ্ববিদ্যালয় কেন? অশ্বের এই জায়গায়, তাছাড়া মুসলিম থাকবেই, তারই চর্বিত চর্বণ আপনারা করছেন। চিন্তাবিদ নাম নিয়ে, কোরআনই নাম নিয়ে আমরা কোরআন মানে হানি না, আশ্চর্য ধরনের কথাবার্তা আপনাদের। আবার মুসলিম এদের কাছে যে আবার মানুষ বসে, মুসলমানরা বসে এদের কাছে, যে মুসলমানরা বিদ্যা অর্জনের কোনো জায়গা পায় না, জ্ঞান অর্জনের তাদের কোনো জায়গা নেই, তারা যায় বসে এই সকল জায়গায় যায় বসে। ওরা কত বড় চিন্তাবিদ হয়ে এসেছে ইসলামের একটা ওয়েল সেটেল বিষয়ের উপরে, আবার তারা কথাবার্তা বলার সুযোগ পাচ্ছেন এবং বলেন, তাদের হয়ে আবার দুই চারজনে কথাবার্তাও বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সুস্পষ্ট আদেশ সহিহ বুখারীতে, এমনকি আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিয়া ঘেঁষা চিন্তাবিদ, তার অবদানকে অস্বীকার করবো না, আমি নিজেও সেই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি,
সেই সৈয়দ আহমদ তিনিও কিছুটা এই ধরনের কথাবার্তা বলে ফেলেছেন যে হাদিস যদি মোতাওয়াতের না হয়, ওয়াকিফের না হয়, তাহলে সেটা নিয়ে প্রশ্ন তিনি তুলেছেন। মুহাম্মদ চাকরানবী প্রশ্ন তুলেছিলেন, পারভেজ প্রশ্ন তুলেছিলেন, আল্লামা সানাউল্লাহ অমৃত শরিয়াতের বিরুদ্ধে বহু বাহাজ মোনা যারা করেছেন, আমাদের আহলে বড় বড় আলেমেরা তাদের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন, আজও আগ জবাব দেওয়া হয়েছে, সেই সকল রেকর্ড আমাদের রয়ে গেছে। আপনি কোন চুঙ্গুপুটি নতুন করে প্রশ্ন তুলতে চান? মনে হয় যেন এই সকল ব্যাপারে কারো কিছুই জানা নেই, কিছুই না, ঘোড়ার ডিম ভুয়া বেউকুবি ছাড়া আর কিছুই নয়। ইল্লাল্লাহ।